যেই উন্মাদনা কদিন ধরেই দেখছিলাম সাকিবিয়ানদের মধ্যে যে সব সাকিবিয়ানরা মোটামুটি একত্রিত হয়ে একটা কিছু পিকনিকের মতো করবেন কিন্তু পুরো উলট পালট হয়ে গেল আমি দূর থেকে সামাজিক মাধ্যমে পাওয়া বিভিন্ন সরাসরি সম্প্রচার এবং ছবি ভিডিওর মাধ্যমে যেটা বুঝতে পারলাম এটা একটা মহৎ প্রচেষ্টা তারা করে দেখালো তাদের নয়নের মনি সাকিব খানের জন্য সাকিব খানের সিনেমা এই মুহূর্তে দরদ অনন্য মামুন যার পরিচালক সেটা কিন্তু হলে এখনো চলছে পাশাপাশি আগামী দিনে বরবাদ বলে একটি সিনেমা আসবে সেটা হয়তো রোজার ইডে দু হাজার সেই বরবাদের আনুষ্ঠানিক উন্মাদনা প্রচারণা সেইটা শুরু হয়ে গেল গতকাল এটা একটা অদ্ভুত দৃশ্য যেটাকে বাহবা দিতেই হবে সাকিবিয়ানরা যেভাবে ভাবতে পারেন সেভাবে প্রতিটি নায়ক নায়িকার ভক্তরা যদি ভাবে তাহলে ভাবনা বা তার পরিকল্পনা বা তার ফলাফল কিন্তু মানচিত্র বদলে দিতে পারে বিনোদন জগতের এবং সেইটি হতে চলেছে এই যে বরবাদ সিনেমাটি নিয়ে তারা কালকে প্রচেষ্টা দেখালো এক ধরনের মাঠে ময়দানে মঞ্চ বানিয়ে প্রেসমিট করে ফেললো সেই সাকিবিয়ানদের প্রচেষ্টার একটা পেছনের কথা বলি সেই বরবাদ সিনেমার এই মুহূর্তে ষাট সত্তর শতাংশই শুটিং হয়েছে তার বাকি অনেকটা অংশ এখনো শুটিংই হয়নি তারপরে আছে এডিটিং কালার গ্রেডিং তারপরে ফাইনালি সমস্ত কিছু দেখে নিয়ে ছাড়পত্র পাওয়া অনেক কিছু ব্যাপার আছে এই সমস্ত ব্যাপার কবে হবে সেই চিন্তায় না বসে থেকে কোনো বরবাদের কাউকে সাথে না নিয়ে নিজেদের একক প্রচেষ্টায় শুধুমাত্র এইরা যে ফানু উড়িয়ে দিলেন এমন কিছু অনুষ্ঠান করলেন যেটা বাংলাদেশের কোণে কোণে এবং আমাদের মতন মানুষ যারা এই বিনোদন জগতের সঙ্গে জড়িত প্রত্যেকের কানে কানে পৌঁছে দিতে পারলেন এর ফলাফল কিন্তু সাংঘাতিক হবে যেটা প্রিয়তমার থেকে যদি শুরু করি প্রিয়তমা রাজকুমার তুফান দরদে যতটা না ওনারা করেছেন তার থেকে পরিশ্রম আরও তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে ফেললেন কেন গতকাল থেকে শুরু হয়ে গেল এই প্রমোশনাল অ্যাক্টিভিটি রিগার্ডিং বরবাদ সিনেমা তাহলে ভেবে দেখুন যখন শুটিং চলছে তার আর্ধেক রাস্তায় সিনেমা এখনো পৌঁছায়নি মানে মেকিংয়ে তখনই সাকিবিয়ানদের মধ্যে এই ধরনের প্রচেষ্টা এবং উন্মাদনা কোন লেভেলে ওই বরবাদ সিনেমাকে নিয়ে যেতে পারে যেটি ওই ফেস্টিভ মুডে রিলিজ করবে এইটা হচ্ছে আমার কাছে আলোচ্য বিষয় কেন যদি প্রশ্ন করেন তাহলে এক কথায় উত্তর এই উন্মাদনা দেখা যায় না বলে আজকের বাজারে আমরা বলতে পারি না যে আমরা অমুক নায়কের ভক্ত শুধু মুখে বললে হবে না যেটা আল্লু অর্জুনের ক্ষেত্রেও সম্ভব হয়েছে যে আল্লু অর্জুনের যে ফ্যানবেস আছে তারা কিন্তু মারাত্মকভাবে এগিয়ে পড়েছে পুষ্পা এর জন্য অপেক্ষা দীর্ঘ তিন বছরের এবং তার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ভরিয়ে রেখেছিলেন তাদের উন্মাদনা এবং প্রচার এইটা কিন্তু প্রশংসনীয় এবার আবার ফিরে আসি গতকালকের অনুষ্ঠানে সাকিবিয়ানরা যেটা করেছেন বয়স অনুযায়ী যদি তাদের নাম নিতে হয় তাহলে তুফান ভাই তানিম ভাই লিটন ভাই বিজয় ভাই এই মোটামুটি যাদেরকে আমি চিনি বা এই মুহূর্তে নাম মনে এসছে তারা কিন্তু ওই বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে একত্রিত হয়ে এসে আগের দিন রাত থেকে সমস্ত কিছু তোড় করে গোজ করে নেমে পড়েছিলেন মাঠে এবং সেইটা যে কতটা ফলপ্রসূ হলো সেটা কিন্তু আমরা বুঝতে পেরে গেলাম বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে পর্যন্ত সেটার আত্মপ্রকাশ ঘটল তার মানে বরবাদ সিনেমার টোটাল টিমের কাছে এটা পৌঁছে গেল যে আমরা এখনও সিনেমা তৈরি করে উঠতে পারলাম না এই পাগলগুলো তাদের প্রচেষ্টা এতটা বড় করে দেখিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে পড়েছে এই যে ভাবনাটা এটা কিন্তু যারা কাজ করছেন প্রত্যেককে বুস্ট করে দেবে শুধুমাত্র মাথায় রাখতে হবে কোনো রকম ফাঁদে পা যেন না পড়ে এইটুকু যদি বোঝা যায় আর রেশারেশির কথা যদি ফেলে রেখে যাওয়া যায় যে শুধু টুকু আমরা ইনফ্লুয়েন্সার সামনে তুলে ধরবো নেগেটিভগুলো অন্যরা দায়িত্ব নিয়ে যারা করছেন তাদের করতে দিন শুধু নিজেদের কানে আর মনে রাখুন আমরা পজিটিভ টুকু নেব আমার যদি কোনো কথায় আপনাদের খারাপ লাগে যদি দশটা ভালো কথার মধ্যে একটি কথা খারাপ বলে থাকি নটা ভালো কথাকে সম্মান দিয়ে ওই একটি কথাকে ক্ষমাঘেন্না করাই যায় এটা হচ্ছে যদি কোনো বড় কাজ করতে হয় এই ভাবনাটাকে সাথে নিয়ে এগোতে হয় এটা কিন্তু মহান ব্যক্তির কথা আমার কথা না এবার তার ব্যক্তিগত অভিমত তিনি কিভাবে কোন কথা মানুষের সামনে তুলে ধরবেন কেননা আবারও বলি আমাদের দায়িত্ব হচ্ছে পজিটিভ জিনিসটাকে তুলে ধরা একটা কাজ সেটা হচ্ছে ভালোটাকে ভালো বলা খারাপটাকে খারাপ বলা বরবাদ সিনেমা কি হতে চলেছে না হতে চলেছে আমার কিন্তু ধারণা নেই তবে একটা ধারণা পরিষ্কার যে বরবাদ সিনেমা নিয়ে সাকিবিয়ানরা যে প্রচেষ্টা যে উদ্যোগ নিয়েছেন সেটাকে সাধুবাদ জানাতেই হবে কেননা এতদিন আগে থেকে তাদের প্রচেষ্টার সূচনা পর্ব তৈরি হয় তাহলে এই বিশাল সময়টা একটু একটু করেও যদি এগোনো হয় তাহলে বরবাদ সিনেমা আবার আরেকটি তুফান হয়ে দাঁড়াবে তারপরে তো অজস্র সিনেমার গল্প আছে এর সঙ্গে অভিনয় করছেন পরিচালনায় অভিনয় করবেন এরকম সাকিব খানকে নিয়ে অনেক গল্প বলা যাওয়ার সুযোগ থাকছে কিন্তু আপাতত সাকিবিয়ানদের এই প্রচেষ্টা ধরুন আমি ভালোবাসি আমিও থাকতে চাই কিন্তু আমি পৌঁছাতে পারলাম না আমার কোনো ব্যক্তিগত সমস্যার কারণে বা দূরত্বের কারণে কিন্তু আর একজন তো পৌঁছেছেন তিনি কিন্তু নিজেকে বড় মনে করবেন না যে আমি তো ছিলাম তুই তো আইতেই পারস নাই কিন্তু এই জিনিসটাও যদি না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে আমি যেতে পারিনি আমিও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো এটা আমি এখানে প্রতিক্রিয়া আমার পক্ষে তো ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না আপনাদের পক্ষেও এখানে আসা সম্ভব না সেই জন্য সমস্ত অভিমান কাদা ছোড়াছড়ি ভুলে গিয়ে আপনারা যে মহৎ প্রচেষ্টা কালকে শুরু করেছেন সেটা যেন সব কিছুকে ছাপিয়ে বিনোদন জগৎকে উন্নত মানের জায়গায় নিয়ে যেতে পারে পাশাপাশি বাংলা সিনেমাকে উচ্চ অলিন্দে পৌঁছে দিয়ে যেতে পারে সেইটার জন্য আপনারা ব্রতী হয়ে থাকুন এতটাই বলার ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আবার নতুন কোন সময় নতুন ভিডিও নিয়ে চলে আসব। যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দাঁড়াবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এখন আসি আবার নতুন কোন সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। টাটা